আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমরা একটা একটা করে অনেক দূর এগিয়ে গিয়েছি। দেখো, অনলাইন ক্লাস একটা একটা করে করতে করতে শেষ পর্যন্ত আমরা দশম অধ্যায় শেষ করে আজকে কি শুরু করা যায়? হ্যাঁ, দ্বিতীয় পত্রের 11 নম্বর অধ্যায় শুরু করব। ঠিক আছে, সেই কথাগুলোতে যাচ্ছি। তো প্রথমেই তোমাদেরকে আমার এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মামদুদুর রহমান মিজান, সহকারী অধ্যাপক উদ্ভিদবিজ্ঞান জয়পুরহাট সরকারি মহিলা কলেজ জয়পুরহাট। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের যে আলোচনা সেটি তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 11, যার প্রথম আলোচনা অর্থাৎ জীবতত্ত্ব বিবর্তনের 1 নম্বর লেকচার নিয়ে হাজির হয়েছি। তো যথারীতি তোমাদের সাথে আছি মামদুদুর রহমান মিজান। আগে বলেছি আমার ইউটিউব চ্যানেল মিজান স্যার বায়োলজি জিএমসি, তোমরা অনেকেই সাবস্ক্রাইব করে রেখেছো। যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করলে তোমরা কিন্তু নিয়মিতভাবে আমার ক্লাসগুলো তোমার নোটিফিকেশন সহ পেয়ে যাবে, বেল আইকন বাজিয়ে রাখলে। আর যথারীতি তো আমাদের ফেসবুক পেজে আমরা আমার ক্লাসগুলো দিচ্ছি, তবে শুধু ফেসবুক পেজে আমার ক্লাস নয়, যেহেতু অনেকগুলো ক্লাস একসাথে তোমরা অনেক সময় খুঁজে পাচ্ছ না, সেজন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আমরা আজকে জিন তত্ত্ব, যেটাকে আমরা বলি জেনেটিক্স, জিন তত্ত্ব নিয়ে আসলে অনেক বিস্তৃত আলোচনা। হায়ার স্টাডিতে জিন তত্ত্ব একটি আলাদা পেপারই আছে, সেখান থেকে সামান্য কিছু অংশ যেটাকে আমরা হেরিডিটি বলি, হ্যাঁ, মেন্ডেলিজমের কিছু অংশ যেটা আমাদের এইখানে আলোচনা করব। তার আগে আমি তোমাদের এই কিছু কথা বলে যেতে চাই। দেখো, জীববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হচ্ছে জিন তত্ত্ব, যেটাকে আমরা বলি জেনেটিক্স। ওকে, তো জেনেটিক্স শব্দটি উৎপত্তি লাভ করেছে জিন থেকে, জিন। এই জিন শব্দটি এসেছে, দেখো, এর আবিধানিক অর্থ হলো টু বিকাম বা প্রকাশ পাওয়া। ঠিক আছে, এর অর্থ হচ্ছে টু বিকাম বা প্রকাশ পাওয়া। তো কি প্রকাশ পাবে? জীবের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। হ্যাঁ, সেই জন্য এরকম নাম দেওয়া হয়েছে এখান থেকে জেনেটিক্স। ওকে, তো প্রকাশ পাওয়া বা গ্রো ইনটু, উদ্ভূত হয়, এরকম অনেকগুলো আমরা অর্থ করতে পারি। তো উইলিয়াম বেটসন সর্বপ্রথম 1906 সালে এই জেনেটিক্স শব্দটি ব্যবহার করেন। কিন্তু আমরা তো জানি জিন তত্ত্বের জনক হচ্ছে গ্রেগর জোহান মেন্ডেল। তার নাম শুনেছি না? হ্যাঁ, উনি জিন তত্ত্বের জনক। তবে তিনি তার জীবদ্দশায় ওনার যে আবিষ্কারগুলো স্বীকৃতি পেয়েছে সেটি কিন্তু তিনি দেখে যেতে পারেননি। ওনার করুণ ইতিহাস ছিল, ওনার খুব ইচ্ছা ছিল শিক্ষকতা করবেন, শেষ পর্যন্ত কিন্তু উনি নর্মাল শিক্ষায় শিক্ষক হতে পারেননি। উনি একজন ধর্মযাজক অর্থাৎ ধর্মীয় উপাসনালয়ের শিক্ষক হয়েছিলেন শেষ পর্যন্ত। ওনার ঘটনা অনেকটা আদু ভাইয়ের মতো, মানে মৃত্যুর পর তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। উনি বারবার, ওনার ছাত্র হিসেবে উনি খারাপ ছিলেন, উনি বারবার ফেল করতেন, আদু ভাইয়ের ঘটনার মতো যেমন বললাম আর কি। তো যাই হোক, শেষ পর্যন্ত ওনার বাবা তাকে একটা ধর্মীয় গির্জায় গিয়ে রাখেন। সেখানে উনি সেখানে ধর্মযাজকের কাজের পাশাপাশি কি করেছিলেন, ওই গির্জার পাশে কিছু মটর উদ্ভিদ লাগিয়েছিলেন। এই যে মেন্ডেলের ছবি তোমরা নিশ্চয়ই দেখছো, উনি সেই মেন্ডেল। হ্যাঁ, যে মটরের গাছ লাগিয়েছিলেন সেগুলোর আবার একটির সাথে আর একটির সংকরায়ন ঘটিয়ে উনি কি ধরনের বৈশিষ্ট্য পান সেগুলো নিয়ে কাজ করেছিলেন। তো উনি তার এই গবেষণা কর্মগুলোকে প্রকাশ করার চেষ্টা করেছেন, কিন্তু সে সময়ের গবেষকরা তার এই কাজকে গুরুত্ব দেননি। চিন্তা করছে, তুমি তো একেবারে ফেলিয়ার টাইপের স্টুডেন্ট, তোমার আবার গবেষণা কি এমন হতে পারে? খুব একটা গুরুত্ব পানি তার এই গবেষণাগুলো। উনার 1822 সালে জন্ম, 1884 সালে মারা গিয়েছেন, তার এই 62 বছরের জীবনকাল। তার মৃত্যুর 16 বছর পর 1900 সালে, চিন্তা করো, 1900 সালে বায়োলজিক্যাল সোসাইটির একটি জার্নাল প্রকাশের প্রোগ্রামে তার এই গবেষণা কর্মগুলো নেড়ে চিড়ে, হ্যাঁ, হুগো ডিভ্রিস, শেরমার্ক, করেন্স, যে বিজ্ঞানী বেটসন, তারা এগুলো নিয়ে গবেষণা করে দেখলেন যে আরে, আমরা যা কিছু করতে চাই মেন্ডেল তো অনেক আগে এগুলো করে গেছেন। তখন থেকে তাকে এই বংশগতিবিদ্যার জনক হিসেবে
পরিচয় দেওয়া হয়েছে। তাহলে আমরা যে বলছি যে জিন তত্ত্বের জনক হিসেবে পরিচিত কে এই ব্যক্তি গ্রেগর জোহান মেন্ডেল, উনি তার জীবদ্দশায় দেখে যেতে পারেননি উনি জিন তত্ত্বের জনক। ওনার মৃত্যুর 16 বছর পরে তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তুমি জিন তত্ত্বের জনক। আসলে উনি কি ছিলেন? তিনি ছিলেন একজন ধর্মযাজক এবং শিক্ষক, অর্থাৎ সেই ধর্মীয় উপাসনালয়ের শিক্ষক ছিলেন। ঠিক আছে, তিনি কি করেন, মটরশুটি উদ্ভিদে, যেটা আমি শুরুতে বলছিলাম, এদের মধ্যে সংকরায়ন এবং বংশগতি সম্পর্কিত, মানে তাদের সাথে বংশগতি সম্পর্ক তৈরি করেন এবং এর উপর ভিত্তি করে তিনি কিছু সিদ্ধান্তে উপনীত হন, কিছু তত্ত্ব দিয়ে যান, যেটাকে আমরা বলি মেন্ডেলের সূত্র। তিনি দুটি সিদ্ধান্তে উপনীত হন এবং এই সিদ্ধান্ত দুটিকে আমরা কি বলি, মেন্ডেলের সূত্র, যেটা জিন তত্ত্বের বেসিক উপাদান হিসেবে কিন্তু আমাদের কাছে পরিগণিত। ঠিক আছে, তো মেন্ডেলের সিদ্ধান্ত বা মেন্ডেলের সূত্র অনুযায়ী জীবের বিভিন্ন বৈশিষ্ট্য বংশগতিতে সঞ্চালনের যে ব্যাখ্যা দেওয়া হয় বা মেন্ডেলের যে তত্ত্ব অনুযায়ী এটি ব্যাখ্যা দিই, সেটিকে আমরা মেন্ডেলবাদ বা মেন্ডেলিজম বা মেন্ডেল তত্ত্ব। আসলে তিনি যে জিন তত্ত্বের জনক ছিলেন বা জিন তত্ত্ব বর্তমান যে আধুনিক জেনেটিক্স, সেটি কিন্তু মেন্ডেলের সেই সময়ের যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা তার উপরেই প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তো তাহলে মেন্ডেল সম্পর্কে আমাদের অনেক জানতে হবে। তো চলো দেখি মেন্ডেল যে কাজগুলো করেছিলেন, উনি যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য বেছে নিয়েছিলেন, এইগুলো যদি আমরা এক নজরে একটু জাস্ট আমাদের জানার জন্য দেখি। দেখো মেন্ডেল যে 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন, একটি ছিল বীজের আকার, যেমন একটি বীজ ছিল গোলাকার আর একটি ছিল কুঞ্চিত। এগুলো দেখো কিছু প্রকট প্রচ্ছন্ন, আমরা একটু পরে এই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। জিন তত্ত্বে ব্যবহৃত শব্দগুলো প্রকট মানে যেটা প্রভাব বিস্তার বেশি, আর যেটা প্রচ্ছন্ন যেটা একটা প্রভাব বিস্তার করতে পারে না, পরে এই আলোচনাগুলোই করব আজকে। তাহলে এটি ছিল গোলাকার একটি বৈশিষ্ট্য, তার বিপরীত বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত। তারপরে একটি বৈশিষ্ট্য ছিল হলুদ আর একটি বৈশিষ্ট্য ছিল সবুজ, অর্থাৎ ফলের বা বীজের বর্ণ ছিল, পুষ্পের বর্ণ এটি ছিল রঙিন, এটি ছিল সাদা। তারপরে ফলের আকার ছিল মসৃণ আর একটি ছিল খাঁজযুক্ত। তারপরে কিছু ফলের বর্ণ ছিল সবুজ, কিছু ফলের বর্ণ ছিল হলুদ। হ্যাঁ, কিছু ফুলের বা পুষ্পের অবস্থান ছিল কাক্ষিক, কিছু ছিল শীর্ষ, অর্থাৎ শীর্ষে ফুলের অবস্থান আর ওই প্রতিটি পক্ষে বা পর্বে ছিল। আরেকটি উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্য ছিল লম্বা আর তার বিপরীত বৈশিষ্ট্য ছিল খাটো। এই 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে গ্রেগর জোহান মেন্ডেল ক্রস করে সংকরায়ন করে উনি যে সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন সেটিই আমাদের কাছে মেন্ডেলবাদ বা সেই মেন্ডেলের সূত্র বা তত্ত্ব নামে আমাদের কাছে পরিচিত। ঠিক আছে, এখন আমরা দেখব এই মেন্ডেলিজম তথা জিন তত্ত্ব আমরা পড়তে গিয়ে কতগুলো শব্দ পাবো, যে শব্দগুলোর ব্যাখ্যা জানা আমাদের খুব জরুরি দরকার। এগুলো যদি আমরা না জানি তাহলে দেখব যে যখন আমাদের মেন্ডেলিজম বা জিন তত্ত্বের গভীরে প্রবেশ করছি তখন সেই টার্মগুলো আমরা বুঝতে পারবো না। এই জন্য এই শব্দগুলো বা এই শব্দের ব্যাখ্যাগুলো বা এই টার্মগুলো আমাদের জানা খুব জরুরি। ওকে, তো চলো প্রথমে যে টার্মটি আমরা জানবো সেটি হচ্ছে জিন। জিন, হোয়াট ইজ জিন? এই যে দেখো এইটি কি একটা ক্রোমোজম, মনে করে দেখো এটি সেই ক্রোমোজম। ওকে, তাহলে ক্রোমোজমের ভেতরে কি আছে, ক্রোমাটিন আছে, ক্রোমাটিনের ভেতরে কি আছে, ডিএনএ আছে। এই যে দেখো এই ডিএনএ সূত্র, এই ডিএনএ সূত্রের একটা ক্ষুদ্রতম অংশ, মনে করো এত বড় ডিএনএ, এখান থেকে এই যে একটা পার্ট আমরা কেটে নিয়ে যদি বলি, হ্যাঁ এইটি হচ্ছে সেই একটা জিন। অর্থাৎ আমি যদি জিনের সংজ্ঞা দিতে চাই, জিন হচ্ছে ডিএনএ অণুর সেই ক্ষুদ্রতম একক বা ইউনিট যেটা জীবের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে বা প্রকাশের সাথে জড়িত, বৈশিষ্ট্য প্রকাশের জন্য ইনভলভ যে ডিএনএ খণ্ডক সেটি হচ্ছে জিন। হ্যাঁ, জীবের প্রতিটি বৈশিষ্ট্য, জীবের যে যে বৈশিষ্ট্য বলি না কেন, প্রত্যেকটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য এক জোড়া করে জিন দায়ী। ঠিক আছে, হ্যাঁ, তবে আমরা এখন যে জিন বলছি, বর্তমান সময়ে যেটাকে জিন বলছি, মেন্ডেল তার গবেষণার সময় কিন্তু জিন শব্দটা ব্যবহার করেননি। উনি জিনের ধারণা দিয়েছিলেন, সেটিকে উনি সেই সময় বলেছিলেন এরা হচ্ছে ফ্যাক্টর। আমরা মেন্ডেলের সূত্রের মধ্যে দেখব, মানে ওনার যে তত্ত্ব বক্তব্য সেখানে জিনের জায়গায় ফ্যাক্টর শব্দটা তিনি ব্যবহার করেছিলেন। ঠিক আছে, তাহলে জিন হচ্ছে ডিএনএ অণুর ক্ষুদ্রতম একক, এই যে এটা একটা ক্রোমোজম, সেখানে যে ডিএনএ অণু তার একটা ক্ষুদ্রতম অংশ, যেটি হচ্ছে একটা জিন। ওকে, এখন আসি আমরা পরের কথায়, ফিনোটাইপ ও জিনোটাইপ। ওকে, আচ্ছা ফিনোটাইপটা কি, যেটা আমরা দেখতে পাই,
দেখো এখানে দুটো আপেল দেখতে পাচ্ছি, তাই না? দুই দুই কালারের আপেল। এই আপেলটা কি সুন্দর, একটু খয়েরি টাইপের কালার, এটি একটু হলুদ আপ কালার, তাই না? তাহলে এই দুটো আপেল, একটা খয়েরি একটা হলুদ বা সবুজ, বিভিন্ন কালারের বৈশিষ্ট্য প্রকাশ পায় না? তো যে বৈশিষ্ট্যগুলো আমরা বাইরে থেকে দেখতে পাই, বাহ্যিক বৈশিষ্ট্য, সেটি হচ্ছে তার জিনোটাইপ, সরি ফেনোটাইপ, অর্থাৎ যেটাকে আমরা বাংলায় বলি দৃষ্ট রূপ। আমি এটা কেমন দেখতে পাচ্ছি, এটা কি লাল না কালো না হলুদ না খয়েরি না বেগুনি, অর্থাৎ শুধু কালার নয়, খাটো না লম্বা। আমরা যেমন মেন্ডেলের যে সাতজোড়া বিপরীত বৈশিষ্ট্য কথা বললাম না, এই প্রত্যেকটা বৈশিষ্ট্য যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো সবই হচ্ছে এক একটা ফেনোটাইপ। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে জিনোটাইপ কি হবে? এই ফেনোটাইপ প্রকাশের জন্য যে জিন দায়ী, যে জিন ইনভলভ, খেয়াল করে ভালো করে, যেমন এখানে এটি কিন্তু খয়েরি, এই খয়েরি বৈশিষ্ট্য প্রকাশের জন্য কে? এই এ জিন। আমরা আগে বলেছি যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য কি এক জোড়া জিন দায়ী, কমপক্ষে, বেশিও হতে পারে, ঠিক আছে? তাহলে এই এক জোড়া এ জিন মিলে এই বৈশিষ্ট্য প্রকাশ করছে। তাহলে এই বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন দায়ী সেটিকে বলি আমরা জিনোটাইপ, অর্থাৎ ফেনোমেনাল টাইপ হচ্ছে ফেনোটাইপ, আর ওই ফেনোমেন প্রকাশের জন্য যে জিন দায়ী সেটি হচ্ছে জিনোটাইপ। ওকে, তো এই দেখো জিনোটাইপ কিন্তু সেম নাও হতে পারে, যেমন এখানে এই যে এই বড় এ আর এখানে একটা ছোট এ, আমি প্রকট প্রচ্ছন্ন হতে গেলে এটা আরো ব্যাখ্যা করব। হ্যাঁ, তাহলে এটা দেখো খয়েরি আপেল, এটাও খয়েরি আপেল, কিন্তু এই দুটোর জিনোটাইপ সেম নয়। আবার এখানে একটা হলুদ আপেল, এটার জিনোটাইপ আবার আলাদা। অর্থাৎ একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য যে জিন, এখানে এ দিয়ে আমরা জিনকে প্রকাশ করছি, এগুলো এক একটা জিন, জিনের টাইপ ইজ কল্ড জিনোটাইপ। ওকে, টাইপ অফ জিন ইজ কল্ড জিনোটাইপ, সহজ করে যাবে। এবারে আসি আমরা ডমিনেন্স এন্ড রিসেসিভ। প্রথমত ডমিনেন্সের কথায় আসি, যেটাকে আমরা বাংলায় বলি প্রকট বৈশিষ্ট্য। আগের ছবিটাই, হ্যাঁ দেখো এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে খয়েরি আর একটা বৈশিষ্ট্য হলুদ। এখন এই খয়েরি গাছের সাথে যদি আমি এই হলুদ গাছের পরাগায়নের মাধ্যমে নতুন একটি গাছ উৎপাদন করতে চাই, তাহলে মেন্ডেলের তত্ত্বের কথা যদি বলি, উনি দেখেছিলেন যে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস করে F1 অর্থাৎ প্রথম বংশধরে যে বৈশিষ্ট্যটা প্রকাশিত হয় সেটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। তাহলে এখানে এই তোমার এই খয়েরি এবং হলুদের সাথে ক্রস করে পাওয়া গেল খয়েরি, খয়েরি বৈশিষ্ট্যই পাওয়া গেল, তাহলে এটাকে বলবো আমরা এটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যেটি পাওয়া গেল না, তার জিন কিন্তু এখানে আছে, এই যে ছোট এ জিন কিন্তু এর মধ্যে আছে, কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশিত হলো না, যেটি অপ্রকাশিত থেকে যায় সেটি হচ্ছে এই যে দেখো, সেটি হচ্ছে কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। অর্থাৎ পরস্পর বিরোধী দুটি বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটলে যেটি অপ্রকাশিত থাকে সেটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, যেটাকে আমরা ছোট হাতের লেটার দ্বারা প্রকাশ করি, এই যে এখানে ছোট হাতের লেটার দ্বারা আমরা এটিকে প্রকাশ করেছি। কথা ক্লিয়ার? তাহলে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে সংকরায়ন ঘটালে দুটোর মধ্যে যেটি প্রকাশিত হয় সেটি হবে প্রকট বৈশিষ্ট্য, আর যেটি অপ্রকাশিত থাকে সেটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। মনে থাকবে, ভুল যেন না হয়। ওকে, এবারে আসি আমরা হোমোজাইগাস এবং হেটারোজাইগাস। প্রথমত হোমোজাইগাসের কথা বলি, কোন জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী, বৈশিষ্ট্য বলতে ফেনোটাইপ, আর তার নিয়ন্ত্রণকারী কে? জিন। সেই জিনের টাইপটা জেনোটাইপ। হ্যাঁ, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয় বা জেনোটাইপ যদি একই রকম হয়, অর্থাৎ জিন দুটো যদি সেম হয়, সেটাকে বলবো আমরা সেম মিন্স হোমো, সেটি হচ্ছে হোমোজাইগাস। কথা ক্লিয়ার? হ্যাঁ দেখো, জীবের কোন বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয় যদি একই রকম হয় তবে তাকে আমরা বলি হোমোজাইগাস কন্ডিশন, হোমোজাইগাস অবস্থা, ঠিক আছে? হোমোজাইগাস অবস্থায় জীবের প্রকট প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে, অর্থাৎ দুটো জিন যদি হোমোজাইগাস প্রকট হোক আর প্রচ্ছন্ন হোক, হোমোজাইগাস থাকা মানে সেই বৈশিষ্ট্যই প্রকাশিত হবে, কিন্তু প্রকট বৈশিষ্ট্য হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে, হেটারোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে। তাহলে হেটারোজাইগাসটা কি দেখি, এই যে দেখো যখন দুটো বৈশিষ্ট্য প্রকাশকারী জিন ভিন্ন রকমের হয়, যেমন এখানে একটা প্রকট ওয়াই আছে একটা প্রচ্ছন্ন ওয়াই আছে, তাহলে এটা কি হবে, এটা হেটারোজাইগাস। অর্থাৎ সহজ করে যদি বলি, জিনোটাইপের জিন দ্বয় যদি সেম না হয়ে ভিন্ন রকম হয় তাহলে সেটি
হেটারোজাইগাস। হেটারোজাইগাস অবস্থায় কি হবে? প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশিত হবে, কোনো ব্যতিক্রম যদি না থাকে। ব্যতিক্রমের কথা পরে, আমরা এখন নিয়মের কথা বলছি, ঠিক আছে? তাহলে হোমোজাইগাস দেখলাম, হেটারোজাইগাস দেখলাম, এবারে আমরা দেখব অ্যালিল বা অ্যালিলোমর্ফ। হোয়াট ইজ অ্যালিল? আচ্ছা, এখানে যে ছবিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এটা কিসের ছবি বলতে পারো? এটা কিন্তু একটা ক্রোমোজোমের ছবি। এই যে এটা চিকন সংকুচিত, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার, এটি ক্রোমোজোম। তো ক্রোমোজোমের যে জায়গায় জিন, এই যে এখানে আমরা একটু রেড মার্ক করেছি, এটা মনে করো জিন, ঠিক তার বিপরীত পেয়ার, অর্থাৎ এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম। তোমরা কোষ বিভাজন, মিয়োসিস কোষ বিভাজনে পড়েছিলে, খেয়াল করে দেখো হোমোলোগাস ক্রোমোজোম গুলি একই জোড়ার ক্রোমোজোম। তাহলে এটা হচ্ছে সেই এক জোড়ার ক্রোমোজোম। এই একই জোড়ার ক্রোমোজোমে জিন ক্রোমোজোমের যে পজিশনে অবস্থান করে, দ্যাটস লোকাস। লোকেশন, লোকেশন অফ জিন ইজ কল্ড লোকাস। সহজ না? হ্যাঁ, তোমার লোকেশন কোথায়? ওই যে আমরা গুগল ম্যাপ অন করে বলি না, এই তোর লোকেশন কোথায়? হ্যাঁ, তো ঠিক জিনের লোকেশন কোথায়? ক্রোমোজোমে, ক্রোমোজোমের কোন জায়গায়? দ্যাটস লোকাস। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখন লোকাসের সাথে আরেকটি শব্দ জড়িত আছে, সেটি হচ্ছে অ্যালিল বা অ্যালিলোমর্ফ। যখন একই লোকাসে, অর্থাৎ একই হোমোলোগাস পেয়ারের যে ক্রোমোজোম, ওই হোমোলোগাস ক্রোমোজোমের যে লোকাসে জিনের কথা বলছি, ওই একই লোকাসে হোমোলোগাস ক্রোমোজোমের জিন দ্বয়কে, অর্থাৎ দুটি ক্রোমোজোমের একই পজিশনে যে জিন দুটো আছে, এই একই লোকাসের জিন দুটোকে বলি আমরা পরস্পরের অ্যালিল বা অ্যালিলোমর্ফ। তাহলে কথা ক্লিয়ার? লোকাস এবং অ্যালিল, হ্যাঁ, লোকাসের সাথে অ্যালিল শব্দটি সম্পর্কিত। লোকাস হচ্ছে জিনের লোকেশন, আর অ্যালিল হচ্ছে একই লোকাসে অবস্থিত জিন দুটিকে পরস্পরের অ্যালিল বলি আমরা সংক্ষেপে। অ্যালিল আর একটু বড় করে বললে এটাকে বলা হয় অ্যালিলোমর্ফ। হ্যাঁ, এরপরে আসি আমরা মনো হাইব্রিড ক্রস। হাইব্রিড মানে কি? শঙ্কর। তুমি আবার বলো না যে আমার কাকার নাম শঙ্কর, তাহলে কাকাকে গিয়ে হাইব্রিড নামে ডাকবে নাকি? সেটা আবার করতে চাও না। আসলে হাইব্রিড মানে একটা ক্রসড, দুটো বিশুদ্ধ জাতের ক্রস করার মাধ্যমে আমরা যখন একটি জাত পাই সেটিকে বলা হাইব্রিড জাত। তো মনো হাইব্রিড কখন হবে? যখন এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে আমরা সংকরায়ন করে কোনো জাত বের করব, সেটি হবে মনো হাইব্রিড ক্রস। যেমন দেখো এখানে এই যে দুটো প্রকট বিয়ের সাথে দুটো প্রচ্ছন্ন বিয়ের আমরা ক্রস করছি, করলে কি পাবো? এখানে মনে করো একটা প্রকট বিয়ার প্রচ্ছন্ন বিয়ের জাত পাবো, এটি হবে মনো হাইব্রিড ক্রস। আর যখন এই বিয়ের সাথে দেখো এস আরেকটি বৈশিষ্ট্য আমরা এখানে জুড়ে দিয়েছি, তাহলে এখানে কয় জোড়া বিপরীত বৈশিষ্ট্য? দুই জোড়া। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে ওই ক্রসকে বলবো আমরা, ওই সংকরায়নকে বলবো আমরা ডাইহাইব্রিড ক্রস। তাহলে ডাই মানে দুই, হাইব্রিড মানে সংকর, ক্রস মানে সংকরায়ন, ক্রসিং করা। এই জন্য এটাকে বলছি আমরা ডাইহাইব্রিড ক্রস। দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস করা হয় তাহলে সেটি ডাইহাইব্রিড ক্রস, আর এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে যদি ক্রস করা হয় মনোহাইব্রিড ক্রস। মনো মিন্স ওয়ান, ডাই মিন্স দুই। খুবই সহজ কথা। এরপরে আসি আমরা টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। মোস্ট ইম্পর্টেন্ট, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, টেস্ট ক্রস ও ব্যাক ক্রস। যখন দেখা যায় যে প্রথম বংশধরে, অর্থাৎ দুটো বিশুদ্ধ জাতের মধ্যে ক্রস করে আমি যে জেনারেশন পাচ্ছি, এই জেনারেশনের সাথে পিতামাতার যে কোনো বৈশিষ্ট্যের ক্রস যদি, মানে যে কোনো জেনারেশনে যদি ক্রস করি, তাহলে সেটি হবে ব্যাক ক্রস। আর জেনোটাইপ যাচাই করার জন্য বা জেনোটাইপ যাচাই করে আমি জেনোটাইপ নির্ণয় করার জন্য কেবলমাত্র প্রচ্ছন্ন প্যারেন্টসের সাথে যে ক্রসটি করা হয় সেটি হচ্ছে কিন্তু টেস্ট ক্রস। এই যে দেখো সেটাই বলছি। অপরপক্ষে প্রথম বংশে উৎপন্ন সংকর জীবের সাথে যে কোনো বৈশিষ্ট্য সম্পন্ন পিতামাতার সংকরায়ন হচ্ছে ব্যাক ক্রস। আর যদি যদি শুধুমাত্র প্রচ্ছন্ন প্রজনকের সাথে ক্রস করি তাহলে সেটি হবে টেস্ট ক্রস। আমি একটু দেখাই তোমাদেরকে একটি ক্রস দিয়ে। যেমন এইখানে দেখো এটি একটি সংকর জাত, কই মাউস পয়েন্টার গেল কই বাবা, এই যে এটি একটি হাইব্রিড বা সংকর জাত, আর এটি কিন্তু একটি ডমিন্যান্ট প্যারেন্ট অর্থাৎ প্রকট। তাহলে প্রকোটের সাথে হোক আর রিসেসিভ বা প্রচ্ছন্নের সাথে হোক, এই হাইব্রিড ফার্স্ট ফিলিয়াল জেনারেশনে যদি আমরা ক্রস করি তাহলে এই দুটোই কিন্তু ব্যাক ক্রস। কিন্তু এইটা কেবলমাত্র প্রচ্ছন্ন প্রজনকের সাথে যদি ক্রস করি তাহলে এই যে 50%
তোমার প্রজনকের মাতৃ প্রজনক 50% পিতৃ প্রজনকের এই দুটো বৈশিষ্ট্য পাবো, অর্থাৎ টেস্টোসে অনুপাতটা কিন্তু আমরা 1:1 পাবো। এইটাতে আমরা জিনোটাইপ যাচাই করতে পারি, এই জন্য এই ক্রসের নাম হচ্ছে টেস্ট ক্রস বা যাচাই ক্রস। মানে থাকবে হ্যাঁ, তাহলে কেবলমাত্র প্রচ্ছন্ন প্রজনকের সাথে যদি F1 এর ক্রস করা হয় সেটা টেস্ট ক্রস, আর প্রচ্ছন্ন প্রকট যেটাই হোক না কেন শুধুমাত্র প্যারেন্টাল টাইপের সাথে যদি আমরা ক্রস করি তাহলে সেটাই হবে ব্যাক ক্রস। হ্যাঁ, আরেকটি কথা বলি, আমরা অনেক সময় এই ব্যাক ক্রস টেস্ট ক্রস করার সময় একটু ইরিটেট ফিল করি, হয়তো অনেকে চিন্তা করছো হায় হায় এটা কি কথা, এই সন্তানের সাথে পিতামাতার ক্রস, এইরকম চিন্তা কখনো করবে না। হিউম্যান বিং দিয়ে চিন্তা করো না, তুমি একটা গাছ দিয়ে চিন্তা করো, একটা উদ্ভিদ দিয়ে চিন্তা করো, একটা উদ্ভিদ থেকে তুমি একটি নতুন বীজ পেয়েছো, তাহলে ওই বীজ থেকে যে উদ্ভিদ ওর পরাগের সাথে সংযোগ করে তুমি নতুন জাত পাওয়ার জন্য এটা করতেই পারো। হ্যাঁ, এইভাবে চিন্তা করবে তাহলে তোমার ভিতরে ইরিটেশনটা আসবে না। তাহলে ব্যাক ক্রস আর টেস্ট ক্রস কথা ক্লিয়ার? ওকে, এখন আসি মেন্ডেল যে সফল হয়েছিলেন, তিনি যে কৃতকার্য হয়েছিলেন তার কারণ কি? দেখো, উনি যে মটর গাছগুলো বেছে নিয়েছিলেন এই গাছগুলো ছিল স্বপরাগী, এবং এই বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে তার ওই বিপরীত পরাগায়নের সম্ভাবনা তুলনামূলকভাবে কম ছিল, এটি একটি ভালো বৈশিষ্ট্য ছিল। তিনি যে উদ্ভিদগুলো ব্যবহার করেছিলেন সেগুলো ছিল হোমোজাইগাস, এখন কিন্তু আমরা কথাগুলো বুঝতে পারছি, হোমোজাইগাস মানে একই রকমের জিন ছিল, তাই না? হ্যাঁ, গুড। তারপর দেখো, তার বিভিন্ন পরীক্ষায় প্রতিজোড়া জিনের জন্য একটির উপর আরেকটি জিন সম্পূর্ণরূপে প্রকট ছিল, কারণ পরবর্তীতে এগুলো জটিলতা এসেছে। এমন কিছু জিন পাওয়া গেছে যেগুলো একটির উপর আরেকটি সম্পূর্ণরূপে প্রকট নয়, যেটা মেন্ডেলের ব্যতিক্রমের মধ্যে আমরা দেখবো, ঠিক আছে? এই জন্য বলছি এটি সম্পূর্ণ প্রকট ছিল। তাহলে আরো কথা, মেন্ডেল যে সাত জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিল, আমরা কিন্তু দেখে এসেছি সেই সাত জোড়া চরিত্র, সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে এই জিনগুলো ছিল, যে জন্য এটি নিয়ে উনি কোনো বিপদ এর সম্মুখীন হননি। তার মানে ওনাকে সৃষ্টিকর্তা ফেভার করেছেন, এই জন্যই আসলে এইগুলো নিয়ে গবেষণা আরো অনেক অনেক বিজ্ঞানীরা করেছেন, কিন্তু ওনারা এই লিঙ্কেজের কারণে বা অসম্পূর্ণ প্রকটতার কারণে তারা অনেক ঝামেলা ফেস করেছেন, কিন্তু মেন্ডেলের ক্ষেত্রে তার সেটা হয়নি। আবার উনি দেখো প্রতিভা সংকলনের পূর্বে উনি উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছিলেন যাতে করে তার কোনো জটিলতা হয়নি। ওকে, আর উনি এই পরীক্ষার ফলাফলগুলো গাণিতিক পদ্ধতিতে এগুলোকে লিপিবদ্ধ করেছিলেন এবং সেগুলো নোটেট করে যুক্তি অর্থপূর্ণ যুক্তিপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছিলেন, এই জন্যই উনি মূলত ফাইনালি সফল হয়েছিলেন। ঠিক আছে, তাহলে এগুলো আমরা এক নজরে দেখলাম। এবারে আসি মেন্ডেলের সূত্র দুটো কি কি, লেকচারটা লম্বা হয়ে যাচ্ছে না? আচ্ছা একটু হুক বাবা, সপ্তাহে তো একটা ক্লাসে দিই, একটু বড় করে তোমরা দেখে নাও, প্রয়োজনে ভেঙে ভেঙে দেখো। আচ্ছা, তো মেন্ডেলের প্রথম সূত্র যেটাকে আমরা বলি ল অফ সেগ্রিগেশন বা পৃথকীকরণ সূত্র, ওকে, এটার আরেক নাম হচ্ছে মনোহাইব্রিড ক্রস, কারণ কি একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ক্রস। ওকে, তো মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে দেখো এর যে ফিনোটাইপিক অনুপাত এটি দাঁড়াবে 3:1, এর জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1। আমরা যদি এই মেন্ডেলের প্রথম সূত্রের একটু তাত্ত্বিক কথাগুলো দেখি, দেখো উনি যে কথাটা বলে গিয়েছিলেন, সংকর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো বা জিনগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে, এবং জননকোষ সৃষ্টির সময় বা গ্যামেট সৃষ্টির সময় এরা পরস্পর থেকে পৃথক হয়ে বা ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। এটি তার তত্ত্বের ব্যাখ্যা ছিল, মানে মূল কথা ছিল। এখন যদি আমরা এটার ব্যাখ্যা করি, দেখো এটা ব্যাখ্যা করার জন্য আমরা দুই কালারের গিনিপিকের কথা চিন্তা করছি, মনে করো একটা হলুদ গিনিপিক আর একটা হচ্ছে কালো বা মেটে কালারের। হ্যাঁ, এই কালো এটা মনে করো কালো কালারের গিনিপিক, আর এটি হচ্ছে বাদামি বা হলুদ কালারের। তাহলে আমরা যদি এই কালো গিনিপিকটাকে বলে দিচ্ছি যে এরা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তার মানে এটাকে আমি প্রকট ক্যাপিটাল বি ধরে নিলাম, আর এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বাদামি কালারের, সেটাকে আমি প্রচ্ছন্ন বি ধরে নিলাম। তাহলে এই একটা বৈশিষ্ট্য প্রকাশ তো আর একটি জিন দিয়ে হয় না, কি হয় একজোড়া জিন দিয়ে হয়। অতএব এই বিশুদ্ধ কালো গিনিপিকের জিনোটাইপ হবে প্রকট বেবি, আবার বিশুদ্ধ এই তোমার বাদামি গিনিপিকের জিনোটাইপ হবে এই স্মল বি এবং বি। তাহলে এই দুটোর মাধ্যমে আমরা প্রথম সংকর পুরুষে বা F1 জেনারেশনে সবগুলোই কি পাবো, এরকম হেটারো জায়গাস কালো পাবো, সবগুলো হেটারো জায়গাস, দেখো দুটো ভিন্ন, একটা প্রকট বি একটি প্রচ্ছন্ন বি, এরকম সবগুলো হেটারো জায়গাস পাবো, কিন্তু ফেনোটাইপ হবে সবগুলোই কালো, সংকর কালো। ওকে,
হ্যাঁ, এরপরে হ্যাঁ এগুলো আমি জাস্ট এই যে ক্রস দেখিয়েছি, এই যে দেখো এটা কালো, এটা কালো, এটা কালো, এটা কালো, এর সাথে এই গ্যামেট মিলন হলে এটি কালো হবে। এখন এরকম দুটো কালো অর্থাৎ হেটারোজাইগাস দুটো কালোর মধ্যে যদি আমরা সংকরায়ন করি তাহলে এদের গ্যামেট গুলো কি কি হবে, যেমন একটা প্রকট বি এর গ্যামেট তৈরি হবে, একটা প্রচ্ছন্ন বি এর গ্যামেট তৈরি হবে, ঠিক ফিমেল গ্যামেটেও একটি প্রকট বি এর গ্যামেট তৈরি হবে, একটি প্রচ্ছন্ন বি এর গ্যামেট তৈরি হবে, তাই না? হ্যাঁ, এখন এই গ্যামেট গুলো যদি পরস্পর মিলিত হয়, যেমন এই প্রকট বি এর সাথে এই প্রকট বি কে যদি মিলাই তখন সেটি তো অবশ্যই কালো হবে। তারপরে এই প্রকট বিকে যদি আমি দেখো এইটাকে এই প্রচ্ছন্ন বিয়ের সাথে যদি মিলাই সেটিও কালো হবে, এই যে জেনোটাইপ হবে এরকম। আবার এই প্রচ্ছন্ন বিকে যদি এই প্রকট বিয়ের সাথে মিলাই, এই যে দেখো এটার সাথে যদি এটাকে মিলাই তাহলে এটিও হেটারোজাইগাস হবে, এটি কি হবে, কালো হবে। কিন্তু এই বি আর এই বি, এই প্রচ্ছন্ন বি যদি এই প্রচ্ছন্ন বিয়ের সাথে মিলিত হয় তখন কিন্তু এর জেনোটাইপ হচ্ছে দুটোই প্রচ্ছন্ন বি, তার মানে এটি আমরা পাচ্ছি বাদামি। তাহলে কালো আর বাদামির অনুপাত কত হলো? 3:1। সেটাই আমরা এখানে বলতে চাচ্ছি যে মেন্ডেলের প্রথম সূত্রের F2 জনতে ফলাফল দেখা গেল এর ফেনোটাইপিক অনুপাত 3:1 এবং জেনোটাইপিক অনুপাত অর্থাৎ প্রকট বি বি পেয়েছি একটা, হেটারোজাইগাস প্রকট বি আর প্রচ্ছন্ন বি পেয়েছি দুইটা, আর শুধুমাত্র হোমোজাইগাস প্রচ্ছন্ন বি পেয়েছি একটা। তাহলে অনুপাত কি দাঁড়ালো? 1:2:1। ওকে, এখন আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রটা নিয়ে যদি একটু কথা বলি, দেখো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেক নাম হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। এটার ক্ষেত্রে অনুপাত হয় 9:3:3:1। ওকে, 9:3:3:1 এবং এর জেনোটাইপিক অনুপাত এটা বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যেতে পারে, আমি একটু মনে রাখার সহজভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি। যেমন দেখো 1:1, 2:4, 1:1, মজার না? হ্যাঁ, 121, 242, 121, 121 কে ডাবল করলে 242, যেমন 242 কে হাফ করলে 121, গুড। এইভাবে আমরা মনে রাখতে পারি এর জেনোটাইপিক অনুপাত। তবে ফেনোটাইপিক অনুপাতটাই ভুল, সে অনুপাতটা দাঁড়ায় 9:3:3:1। তাহলে এই দ্বিতীয় সূত্রের বক্তব্যটা কি আমরা যদি একটু দেখি, দেখো এখানে বলা হচ্ছে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে F1 এ অর্থাৎ প্রথম সংকর পুরুষে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোই প্রকাশিত হবে, কিন্তু যখন F1 এ জনন কোষ তৈরি হবে তখন কিন্তু এই প্রকট বৈশিষ্ট্যগুলো, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো সবগুলো জোড়া ভেঙে স্বাধীনভাবে মিলিত হয়ে আলাদা আলাদা জনন কোষ তৈরি করবে। এই জন্য এই সূত্রের নাম ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা স্বাধীনভাবে মিলনের সূত্র বা স্বাধীনভাবে সঞ্চালনের সূত্র। ঠিক আছে, ভিন্ন ভিন্ন জনন কোষে অর্থাৎ স্বাধীনভাবে মিলিত হয়ে এটা তৈরি করবে, জনন কোষ তৈরি করবে। সরি, তো দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা যদি আমরা দেখো মেন্ডেলের তত্ত্ব অনুযায়ী যদি বলি, মটর উদ্ভিদের গোলাকার বীজের বীজাবরণের জন্য দায়ী জিনকে বলছি আমরা আর, প্রকট আর। ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য কুঞ্চিত বীজাবরণ, প্রচ্ছন্ন আর। তারপরে মটর বীজের হলুদ বীজের জন্য দায়ী জিনকে বলছি আমরা প্রকট ওয়াই, ঠিক তার প্রচ্ছন্ন জিনকে বলছি এই যে স্মল ওয়াই বা ছোট হাতের ওয়াই আর কি। তাহলে এই গোলাকার এবং হলুদ বীজ আবরণ বিশিষ্ট উদ্ভিদের জেনোটাইপ হবে কি? আর আর ওয়াই ওয়াই। আবার ঠিক তার বিপরীত বৈশিষ্ট্য কুঞ্চিত সবুজ যেটা প্রচ্ছন্ন, ছোট আর, ছোট আর, ছোট ওয়াই, ছোট ওয়াই, অর্থাৎ প্রচ্ছন্ন আর আর ওয়াই ওয়াই। ঠিক আছে, এখন এই দুটোর মধ্যে যদি আমরা সংকরায়ন করি তাহলে কি দেখা যাবে, প্রথম সংকর পুরুষ তৈরির সময় দেখো এই গ্যামেটগুলো কি হবে, একটা প্রকট আর, একটা প্রকট ওয়াই, এরকম দুইটা সব গ্যামেট একই রকম হবে। ঠিক এখানে সবগুলো প্রচ্ছন্ন গ্যামেট তৈরি করবে। এইগুলোর মিলনের মাধ্যমে যতগুলো আমরা উদ্ভিদ পাব এর সবগুলোই হবে গোলাকার হলুদ, অর্থাৎ হেটারোজাইগাস গোলাকার হলুদ হবে। এখন এরকম হেটারোজাইগাস গোলাকার হলুদের মধ্যে যদি পরবর্তীতে F2 প্রজন্মের ক্রস করি আমরা, দেখো এখানে কিন্তু চার ধরনের গ্যামেট তৈরি হবে, অর্থাৎ প্রকট আরের সাথে প্রকট ওয়াই, প্রচ্ছন্ন প্রকট আরের সাথে প্রচ্ছন্ন ওয়াই, প্রচ্ছন্ন আরের সাথে প্রকট ওয়াই, হ্যাঁ, তারপরে এই যে প্রচ্ছন্ন আরের সাথে প্রচ্ছন্ন ওয়াই। তার মানে প্রত্যেকে জোড়া ভেঙে স্বাধীনভাবে মিলিত হলো, এই জন্যই এই সূত্রের নাম স্বাধীনভাবে মিলনের সূত্র। ঠিক ফিমেল গ্যামেটের ক্ষেত্রেও তাই, দেখো এইখানে যেরকম আমরা চারটা গ্যামেট দেখলাম ঠিক ফিমেল গ্যামেটেও এরকম চারটা গ্যামেট তৈরি হবে, অর্থাৎ প্রকট আর প্রকট ওয়াই, প্রকট আর প্রচ্ছন্ন ওয়াই, প্রকট ওয়াই এর সাথে প্রচ্ছন্ন আর, এবং সব দুইটাই প্রচ্ছন্ন, এরকম
আমাদের চার ধরনেরই গ্যামেট তৈরি হবে, এবং এরা যখন পরবর্তী প্রজন্মে পরস্পর মিলিত হবে, দেখো আমি যদি এক নজরে এদেরকে দেখাই, আমি এটা এত অ্যানিমেশন দিয়ে দেখাতে গেলে অনেক সময় দীর্ঘায়িত হয়ে যাবে। হ্যাঁ, এটা যদি একটু দেখায় দেখো, অর্থাৎ এই যে এখানে আমি এই জেনোটাইপধারী গোলাকার হলুদ পাবো, এখানেও গোলাকার হলুদ, এখানেও গোলাকার, এগুলো সবই গোলাকার হলুদ। অর্থাৎ আমরা যদি এর পরের আলোচনায় যাই, দেখো গোলাকার হলুদ পাচ্ছি, এই যে দেখো গোলাকার হলুদ পাচ্ছি 9টা, গোলাকার সবুজ পাচ্ছি 3টা, কুঞ্চিত হলুদ পাচ্ছি 3টা, এবং কুঞ্চিত সবুজ পাচ্ছি 1টা, ওই যে 9:3:3:1 এ অনুযায়ী পাবো। আর এই যে জেনোটাইপিক অনুপাত যেটা বললাম 1:1, 2:4:2, 1:1, ঠিক আছে, এ অনুযায়ী আমরা এর জেনোটাইপিক অনুপাত এবং ফেনোটাইপিক অনুপাত পাবো। ওকে, আর একটু কথা বলেই শেষ করব, সেটা হচ্ছে ইনহেরিটেন্সের ক্রোমোজোম তত্ত্ব। দুজন গবেষক, একজনের নাম ওয়াল্টার শাটন আর একজনের নাম বোভেরি, ঠিক আছে, এই শাটন এবং বোভেরি 1902 খ্রিস্টাব্দে তারা একটি তত্ত্ব দেন, যে তত্ত্বকে বলি আমরা ইনহেরিটেন্সের ক্রোমোজোম তত্ত্ব। অর্থাৎ জিন যে ক্রোমোজোমে অবস্থিত, আমি একটা ছবি দেখাই, এই যে এই ছবিটা দেখো, এইটা ক্রোমোজোম আর এইগুলো নিউক্লিওজোম, এই যে এক একটা নিউক্লিওজোম, আর এইগুলো হচ্ছে ডিএনএ। তার মানে তারা দেখিয়েছেন কোষের ভিতরে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে, এই ক্রোমোজোমের ভিতরে পেঁচানো ডিএনএ, এবং এই ডিএনএ এর ভিতরেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, এগুলো হচ্ছে জিন। তাদের এটার বক্তব্য ছিল এরকম কি, ক্রোমোজোমে জিনগুলো জোড়ায় জোড়ায় অবস্থান করে। তারপরে বলছি দেখো, ক্রোমোজোমের জেনেটিক, ক্রোমোজোমই জেনেটিক উপাদান ধারণ করে, তারপরে ক্রোমোজোমে রেপ্লিকেশন ঘটে এবং পিতামাতা হতে সন্তানে এই বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত হয়। প্রকৃত কোষে ক্রোমোজোম সমসমস্ত জোড় রূপে বা হোমোলোগাস জোড় রূপে অবস্থান করে, আর ক্রোমোজোমে স্বাধীন সঞ্চারণ ঘটে, তাই না। আর সর্বশেষ বলছি কি, দেখো নিষেকের মাধ্যমে ক্রোমোজোমের জোড় পুনরায় প্রতিষ্ঠিত হয়। আসলে আজকের ক্লাসটা, আমি দুঃখিত, অনেক লম্বা হয়ে গেছে, তবে এটা কিন্তু গুরুত্বের সাথে তোমাদেরকে দেখতে হবে। একটু হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিচ্ছি, আজকে তোমরা বাড়ির কাজ করবে, আমরা এই যে মেন্ডেলের দুটো সূত্র নিয়ে কথা বললাম, তার আগে অন্যান্য শব্দের ব্যাখ্যাগুলো পড়েছি, শব্দের ব্যাখ্যাগুলো ভালো করে পড়বে, আর এই মেন্ডেলের দুটো সূত্র চেকার বোর্ড, ওই যে যে ক্রস করলাম আমরা যে টেবিলের মাধ্যমে, ছকের মাধ্যমে, চেকার বোর্ড বলা হয়, এই দুটো চেকার বোর্ড তোমরা সুন্দর করে তৈরি করে ছবি তুলে পেজে আপলোড করবে। তো ঠিক আছে, ভালো থেকো, অনেক অনেক ধন্যবাদ আমার এই ক্লাসটা তোমরা মনোযোগ দিয়ে দেখার জন্য, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।